পরে থাকবে, ঠিক আছে? ভিডিও বিশাল বড় মাছ, এই যে সাপটা, এটার নাম হচ্ছে চন্দ্রবোড়া, ইংরেজিতে বলে রাসেল ভাইপার, এবং এটা নেচারের সঙ্গে খুব সুন্দর ক্যামোফ্লেজ করে থাকে, ফলে দেখাই যায় না। এবং এর যে ভেনামের ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে হেমোটোটক্সিক, মানে যদি কোনো কারণে কামড়ে দেয় তাহলে ব্লাড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপর প্রভাব পড়ে। তবে এই সাপ হচ্ছে ইঁদুরের একমাত্র প্রিডেটার হচ্ছে এই সাপ, কারণ ইঁদুরের জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা সম্ভব হয় না, ওই সাপকে, ইঁদুরকে সাপ খেয়েই নিয়ন্ত্রণ করে। এবং সাপের যে কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরাম দেওয়া হয় সেটাও কিন্তু এই সাপের ভেনাম থেকেই তৈরি হয়, কারণ হচ্ছে বিগ ফোর যে চারটে বড় বড় সাপ, বিষধর সাপ, সেই সাপের ভেনাম থেকেই অ্যান্টিভেনাম তৈরি হয়। এটা হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার রাসেল ভাইপার মানে চন্দ্রবোড়া, আর একটা হচ্ছে সস্কেল ভাইপার, আর একটা হচ্ছে স্পেকটাকেল কোবরা, আর একটা হচ্ছে কমন ক্রেট। এই চারটে সাপের ভেনাম নিয়ে ঘোড়ার শরীরে ইনজেক্ট করে অ্যান্টি ভেনাম তৈরি হয়। ঠিক আছে, আরে ভাব যে নাম না আছি, আছি তো, ডোন্ট ওয়ারি বি হ্যাপি। না কাইরা হয়ে গেল, বডি বডি কোথায় গেলে? এই তো বডি কোথায় গেল? বডি ভিডিওটা চালাও, চালাও না ভিডিওটা, করছেন তো? হ্যাঁ আমি চালু আছি আপনার। পাঠ কর বাবা, এ বাহ অজয়, এই হচ্ছে চন্দ্রবোড়া, ভিডিওটা চালাও। এমন জিনিস মাটির কালা ঠিক ঢুকাবে দাদা, চুপ করে না। যা ঢুকে থাকি সুখে বেরিয়ে পুজো মতে। কাজটা ভালো করলে না আপনার পেছনে দেখুন, নারকোল দড়ি তো না, আপনার পায়ের নিচে দড়ি এটা, নারকোল দড়ি ফলস হয়ে যায়।
না ওটা নারকল দড়ি হবে ওটা এই নারকল দড়ি না থাকতে চলো তো নেই এগুলা হবে না এগুলো সিলসিলা এগুলো বললাম খুঁজতে এটাকে ফাটিয়ে দিচ্ছি হিসাবে দিতে অনেক দাম রেখে দিলাম। হ্যাঁ।